বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণে শোক ব্যক্ত করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনে বিরাট ক্ষতি হয়েছে। শুধু কমিউনিস্ট আন্দোলন নয়, এই দেশে মূল্যবোধ, সততা বা স্বচ্ছতার রাজনীতির একটা যুগের অবসান হল। বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর সারা জীবনে কাজের মধ্য দিয়ে শুধু একজন মুখ্যমন্ত্রী হিসেবে নন, সংসদীয় রাজনীতিতে যুক্ত একজন ব্যক্তিত্ব হিসেবে নন, ব্যক্তি জীবনেও কিভাবে সমাজ জীবনে রাজনীতিকে হাতিয়ার করে সেখানে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সংগঠিত করা যায়, তিনি তার জ্বলন্ত উদাহরণ। তার যে আদর্শ, স্মৃতি, কাজের মধ্য দিয়ে যে উদাহরণ তিনি রেখে গেছেন, এগুলি স্মরণ করার মধ্য দিয়ে ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে কিভাবে প্রতিফলন ঘটাতে পারা যায়, সেই চেষ্টার মধ্য দিয়ে তাকে এই প্রজন্মের মানুষ স্মরণ করবে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ, এটা ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের তো একটা বিরাট ক্ষতি হল। কিন্তু আমি বলবো শুধু কমিউনিস্ট আন্দোলনের কেন, আমাদের দেশে মূল্যবোধ, সততা বা স্বচ্ছতা রাজনীতি, তার একটা যুগের অবসান হল। যে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তার সারা জীবনের তার কাজের মধ্য দিয়ে শুধু একজন মুখ্যমন্ত্রী হিসেবে নন, একজন সংসদীয় রাজনীতিতে যুক্ত একজন ব্যক্তিত্ব হিসেবে নন, যে ব্যক্তি জীবনেও কিভাবে সমাজ জীবনে রাজনীতিতে যে সততাকে হাতিয়ার করে সেখানে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সংগঠিত করা যায়, তিনি তার জ্বলন্ত উদাহরণ। তো এই জায়গায় শারীরিকভাবে তিনি বহু বছর ধরে অনুপস্থিত ছিলেন, সেভাবে বিগত কয়েক বছর প্রায় 10 বছর উপর আমাদের আন্দোলনে সেরকম সহযোগিতা করতে পারছিলেন তা না, কারণ এতটাই তিনি অসুস্থ ছিলেন। কিন্তু তিনি জীবিত থাকা, মাঝে মধ্যে কোনো এই পরামর্শ চাইলে তার কাছ থেকে পরামর্শ পাওয়া, এটাও ছিল আমাদের পার্টির এবং আন্দোলনের এক বিরাট উৎসব।